দর্শক, আপনারা দেখছেন নোয়াবিশন কর্তৃক আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান টেক টক। আজকের অনুষ্ঠানে আমরা মধ্যমণি হিসেবে পেয়েছি কামরুল ইসলাম রুবেল সাহেবকে। তিনি ডিবিসি নিউজে বর্তমানে কর্মরত আছেন, ওখানে মিডিয়া বিভাগের তিনি কর্মরত আছেন আর কি। তো দর্শক, আমরা তার কাছ থেকে শুনছিলাম ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য একজন ভিডিও মেকারের কোন কোন বিষয়ে সচেতন হতে হয় এবং এ সমস্ত বিষয়ে টেকনিক্যাল কিছু গভীর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তো এ পর্যায়ে রুবেল সাহেব, আমি আপনার কাছে জানতে চাইবো, ভিডিও মনিটাইজেশনের শর্ত তো আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বললেন, তো সেই শর্তগুলোর মাধ্যমে তো একজন মনিটাইজ হওয়ার উপযোগী হতে পারে, বাট কথা হচ্ছে কোনো না কোনো কারণে তার মনিটাইজ বন্ধ হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো হার্মফুল হিসেবে সে কেয়ারফুল থাকবে? ওকে, এটা একটি মানে এই প্রশ্নটি খুব বহুল বহুল একটি প্রশ্ন, মানে অনেকেই করে থাকে এই প্রশ্নটি, আসলে মনিটাইজেশন বন্ধ হয়ে যায় কেন। মনিটাইজেশন পাওয়া একদিক থেকে কঠিনই বটে এখনকার সময়, এটা সত্য কথা। কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে আসলে মনিটাইজেশন হারানোর পিছনে যে কারণ থাকে তার মধ্যে মাত্র দুটি কারণই উল্লেখযোগ্য থাকে, প্রধানত দুটি কারণ। দুটি কারণের একটি হচ্ছে কন্টেন্টের গাইডলাইন মেনে না চলা, একটি আরেকটি হচ্ছে কপিরাইট কন্টেন্ট আপলোড করা। কন্টেন্টের গাইডলাইন যদি বলি, তাহলে আসলে কন্টেন্টের গাইডলাইনটা আসলে কি, কন্টেন্ট বলতে আসলে এখানে শুধু কন্টেন্টই বোঝানো হয় না, এর সাথে রিলেটেড টেক্সট, থাম্বনেইল, ট্যাগ, কিওয়ার্ড, এই সমস্ত বিষয়গুলো চলে আসে। এবং এই সমস্ত বিষয়গুলোর জন্য আসলে ইউটিউব একটি নির্দিষ্ট নিয়ম দিয়ে রেখেছে, একটি নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইন দিয়ে রেখেছে। সেই গাইডলাইনের বাইরে যদি কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে। ইভেন এমনও হতে পারে যে চ্যানেল সাসপেন্ড হতে পারে, অর্থাৎ চ্যানেল একেবারে পুরোপুরি দমে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, এমনটাও হতে পারে। আরেকটি কারণ হতে পারে, সেটা হচ্ছে ভিডিওর যদি কপিরাইট ক্লেইম থাকে, যদি এমন হয় যে ভিডিওর মধ্যে অন্য কারো উপাদান আছে, যে ভিডিওটি আপনি বিজ্ঞাপনের জন্য দিয়েছেন, সেই ভিডিওটি যদি অন্য কারো উপাদান থাকে, তাহলে সেই ক্ষেত্রে এবং তার মাত্রা যদি বেশি হয়, অর্থাৎ আপনার সর্বোচ্চ ভিউ হওয়া ভিডিওগুলোতে যদি কপিরাইট ক্লেইম থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব আপনার মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে। সো এমন কোন ভিডিও হওয়া চলবে না যে ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইন থাকতে পারে অথবা কোনো কপিরাইটেড কোনো আইটেম থাকতে পারে, এরকমটা হওয়া চলবে না। যদি এরকমটা হয়, তাহলে সেক্ষেত্রে মনিটাইজেশন বন্ধ হওয়ার বিশেষ সুযোগ থাকে। আর সেই ক্ষেত্রে স্বভাবতই আরেকটি প্রশ্ন চলে আসে যে মনিটাইজেশন আবার ফেরত কিভাবে আনতে হবে। সাধারণত মনিটাইজেশন যেটা যে কারণে সবচেয়ে বেশি হারায়, সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্টটা মানে হচ্ছে এই যে এরই মধ্যে যদি একই কন্টেন্ট বা একই ভিডিও এর মধ্যে অন্য কেউ আপলোড করে ফেলেছে, এবং আমি যদি সেকেন্ড বা থার্ড বা তারও পরের আপলোডার যদি হয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো আসলে রিইউজ কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে। রিইউজ কন্টেন্ট যদি হয়, আসলে ইউটিউব যখন কোনো চ্যানেলকে মনিটাইজেশন বন্ধ করে অথবা সাসপেন্ড করে, যে কোনো কিছু করুক না কেন, তারা আসলে খুব এফিশিয়েন্ট ওয়েতে মেইল করে জানিয়ে দেয় যে আসলে কেন এই ঘটনাটি ঘটলো। ওখানে আসলে উল্লেখ করা থাকে যে আপনি কিভাবে আবার ফেরত পাবেন। তো রিউজ এর কথা বলছিলাম, রিউজ আসলে সবচেয়ে বেশি মনিটাইজেশন হারায় মূলত রিউজ এর কারণে। রিউজ এর সমস্যা যদি কেউ যদি কখনো ফিল করেন, আরেকটি কথা বলছি, আরেকটি কথা একটু ক্লিয়ার করে নিই, রিউজ এবং কপিরাইট কিন্তু দুটো ভিন্ন জিনিস। ওকে, রিউজ হচ্ছে, কপিরাইট হচ্ছে যে আমি কারো জিনিস ব্যবহার করছি, সে ক্লেম করেছে, সেটা হচ্ছে কপিরাইট। আর রিউজ হচ্ছে সে ক্লেম করেনি, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি আবার ব্যবহার করছি, এটি রিউজ। সো এই জিনিসটি আসলে যেহেতু কপিরাইটের মতো বিষয় না, সেহেতু কেউ আসলে জ্ঞাতসার থাকে না, কেউ আসলে সে আসলে বলতেও পারে না যে কখন ভিডিওটি রিউজ হয়েছে। অর্থাৎ যে কারণে ইউটিউব থেকে যখন ভিডিও নিয়ে কেউ কাজ করবে, এবং সে কারণে যদি রিউজ কন্টেন্ট যদি কখনো হয়, তখন ইউটিউব মনিটাইজেশন বন্ধ করে দেবে। মনিটাইজেশন বন্ধ করে দেওয়ার পর ফেরত পাওয়ার উপায় হচ্ছে সেই রিউজ কন্টেন্ট গুলো মুছে ফেলা। এখন রিউজ কন্টেন্ট গুলো আসলে আমি কিভাবে বুঝবো? আসলে বোঝার সরাসরি কোনো উপায় নেই, সিম্পল জিনিস হচ্ছে যেই জিনিসটা আমার না, সেই কন্টেন্ট গুলো সব মুছে ফেলতে হবে। মুছে ফেলে 1 মাস পর আবার নতুন করে আবেদন করতে হবে। তবে নতুন করে আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার অন্যান্য সমস্ত বিষয়গুলো আছে কিনা, অর্থাৎ অন্যান্য শর্তগুলো পূরণ করা আছে কিনা। ইউটিউবের মনিটাইজেশন যে সমস্ত শর্তগুলো দেওয়া থাকে, আগে যে শর্তগুলো কথা বলেছিলাম যে 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রিপশন, এই শর্তটা পূরণ করা আছে কিনা এইটা দেখে দেন আবার রিঅ্যাপ্লাই করতে হবে। যদি আবার নিজের কন্টেন্ট দিয়ে যদি আবার রিঅ্যাপ্লাই করা হয়, তাহলে সেক্ষেত্রে ইউটিউব খুব স্বাভাবিকভাবে আবার মনিটাইজেশন ফিরিয়ে দেয়।